হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বন্ধুরা, এটি প্রকাশ করা হয়েছে 25 নভেম্বর 2021 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে হিসাবরক্ষক, পদের সংখ্যা হচ্ছে 1 এবং বয়স সীমা হচ্ছে 30 বছর। বেতন স্কেল হচ্ছে গ্রেড 13 সর্বসাকল্য এবং যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টে ইন্টারনেট, ইমেইল ব্যবহার এবং বাংলা লেখায় দক্ষতা থাকতে হবে। প্রকল্প কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সকল প্রার্থীকে অনলাইনে ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 15 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখে রাত 11:59 মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা এবং সর্বপ্রকার কোঠা পদ্ধতিতে সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে। প্রার্থীদের 300 টাকা এখানে DBBL মোবাইল ব্যাংকিং বা বিকাশের মাধ্যমে অনলাইনে বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে, পরিশোধ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তীতে দাখিল করতে হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ বা বিলম্বে প্রাপ্ত আবেদনে পত্র বাতিল বলে গণ্য হবে। পদটি অস্থায়ীভাবে সাকল্য বেতনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে। উপরে উল্লেখ করা হয়নি, এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সরকারি বা সরকারি চাকরির সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।